আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মরিচ গাছের ফলন বহুগুণ কীভাবে করা যায়, কীভাবে আপনারা অতি সহজে মরিচ গাছে বহুগুণ ফলন পাওয়া যাবে কম খরচে, কোনো টাকা খরচ ছাড়াই আপনারা বহুগুণ ফলন পাবেন। আমি একটি গাছ নিয়েছি, দেখুন, একটি মরিচ বা লঙ্কা গাছ, পাশাপাশি আরেকটা গাছও নিয়েছি। তো এই গাছটির আমি প্রথমে দেখাচ্ছি, এই গাছটি আমি কী প্রক্রিয়া করলে, কী টেকনিক বা টিপস অ্যাপ্লাই করলে মরিচ গাছে বহুগুণ ফলন হবে। দেখুন, আমার এখানে সমস্ত গাছে অনেক ফলন, ভিতরে অনেক ফলন আছে, অনেক লঙ্কা বা মরিচ ধরেছে। তো আমি এই গাছটির প্রথমে আপনাদেরকে কতগুলো দুইটা টিপস নিয়ে আলাপ করব। প্রথম টিপস হচ্ছে, প্রথম টেকনিক হচ্ছে, আমার এই গাছটি যখন বড় হয়েছে তখন আমি ওয়ান জি কাটিং করে দিয়েছি। ওয়ান জি কাটিং আমি আজকে ওয়ান জি কাটিং করে দেখাবো। ওয়ান জি কাটিং, টু জি কাটিং, এভাবে আপনারা সর্বোচ্চ থ্রি জি কাটিং পর্যন্ত করতে পারেন। তো আমি ওয়ান জি কাটিং কী সিস্টেমে করবো তা দেখাবো। আমার এই গাছটিতে আমি ওয়ান জি কাটিং করে দিয়েছি, এখন টু জি কাটিং করা যায়। টু জি কাটিং করে দিয়েছি, আমি টু জি কাটিংয়ের সিস্টেম দেখাচ্ছি। আমার এই গাছ, এখানে অসংখ্য ফুল আছে, দেখুন আপনারা, মাশাআল্লাহ অনেক ফুল। তো এখানে অনেক ফুল আছে। তো আপনাদের যে এই যে ফুলগুলো যে ঝরে যায়, আপনাদের ফুল কেন ঝরে যায়, তো আমি আজকে ফুল না ঝরার জন্য তাও ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করব। তো দেখুন, আমার এখানে অনেক ফলন, মাশাআল্লাহ। তো আমার এখানে আমি ওয়ান জি কাটিং আগে করেছি। ওয়ান জি কাটিং করার পর গাছ অনেক ঝাপালো হয়েছে, প্রতিটা ঢাল থেকে অনেক কুশি বেরিয়েছে, দেখুন আপনারা। তো আমি এখন টু জি কাটিং করে দিব। এখন দেখুন, আমি টু জি কাটিং করে দিচ্ছি। এই আগাটা আপনারা এভাবে নিয়ে ফেলবেন, মরিচের আগাটা নিয়ে ফেলবেন, এইভাবে আগাটা নিয়ে ফেললে আপনার টু জি কাটিং হয়ে যাবে। এই যে আপনার আগাটা নিয়ে ফেলবেন, তো এটা টু জি কাটিং হয়ে গেছে। তো আমি পাশাপাশি আমার এই গাছটি দেখাচ্ছি, দেখুন, আমার এই গাছটি নতুন গাছ লাগিয়েছি আমি, মরিচ গাছ। তো এই গাছটি দেখুন, এই গাছটি নতুন, এই গাছেও ফুল এসে গেছে। তো এই গাছটি আমি এখনও ওয়ান জি কাটিং করেছি, এখন টু জি কাটিং করবো, এরপর আমি লাগলে থ্রি জি কাটিং করবো। তো দেখুন আপনারা, এখানে এখানে কুশি বেরিয়েছে, এখানে কুশি বেরিয়েছে, এখানে কুশি বেরোচ্ছে। তো আমি উপরে এখন ওয়ান জি কাটিং করেছি, টু জি কাটিং করবো। দেখুন, টু জি কাটিং করতে হলে আপনারা এই আগার কুশিটা নিয়ে ফেলবেন এভাবে, বাস। এটা এখন টু জি কাটিং হয়ে গেল। আমরা আগে ওয়ান জি কাটিং করেছি, এখন টু জি কাটিং। তো আমার আগাটা নিয়ে ফেলবেন আপনারা। তো আপনারা আগা যদি নিয়ে ফেলেন, আপনার এইখান থেকে, এই জায়গা থেকে অসংখ্য ঢাল বেরোবে, দুই তিনটা ঢাল বেরোবে, প্রতিটা ঢাল থেকে দুই তিনটা করে ঢাল বেরোবে, আপনার গাছে প্রচুর লঙ্কা ধরবে। এই টেকনিক অ্যাপ্লাই করবেন। তো এইভাবে দেখুন আপনারা, আমি এইভাবে অ্যাপ্লাই করেছি, এইভাবে অ্যাপ্লাই করে এই গাছে ফল পেয়েছি। আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন, এরপরে এইভাবে ছিঁড়ে ফেলবেন। ছিঁড়ে আপনারা দেখুন, এইভাবে এখানে যেভাবে কুশি বেরিয়েছে, এখান থেকেও অনুরূপ কুশি বেরোবে। দেখুন, এটাতে দুটি কুশি বেরিয়েছে, এখান থেকেও দুই তিনটি কুশি বেরোবে, এইভাবে আপনারা টু জি কাটিং করেছি, এরপরে লাগলে আমি থ্রি জি কাটিং করবো। যদি লাগে, আমার গাছ যদি এভাবে ঝাপালো হয়ে যায়, তাহলে আমি আর টু জি কাটিং করে আর থ্রি জি কাটিং করবো না। আর যদি ঝাপালো না হয়, তাহলে আমি থ্রি জি কাটিং করে দিব। তো এইভাবে আপনারা টু জি কাটিং এবং থ্রি জি কাটিংয়ের মাধ্যমে আপনারা এইভাবে লঙ্কার বহু গুণ ফলন পাবেন, ভিতরে সব লঙ্কা ধরবে, কারণ অসংখ্য গাছটি অসংখ্য ঝাপালো হবে, গাছে অসংখ্য কুশি বেরোবে, গাছ ঝাপালো হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা লঙ্কা বা মরিচ গাছে কী দিলে, কী দ্রবণ মিক্স করে, ঘরোয়া পদ্ধতিতে কী দ্রবণ দিলে প্রচুর লঙ্কা ধরবে, তার পদ্ধতিটি আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। লঙ্কা গাছের জন্য, প্রচুর ফলনের জন্য আমি হাফ লিটার পানি নিয়েছি, একেবারে প্লেন জল। আপনারা এইভাবে সাদা পানি নেবেন। তো আপনার দ্রবণটি আমি কীভাবে তৈরি করবো আপনারা দেখুন, আমি সাদা পানি নিয়েছি। এরপরে আমি যেটি নিব, এগুলো হচ্ছে কলার খোসা। দেখুন, কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো আমি কলার খোসাগুলো শুকিয়ে নিয়েছি, আপনারা এভাবে শুকিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে ফেলবেন। তো এগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কলার খোসা নেবেন, আমি কলার খোসাগুলো দেখিয়ে দিয়েছি, শুকিয়ে সুন্দর করে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি, এভাবে ভিজিয়ে দিবেন। এরপরে আপনাদেরকে যেটি নিতে হবে, গুড়। দেখুন, সবার বাসায়ের মধ্যে, সবার ঘরের মধ্যে এই গুড় আছে। আপনারা এই গুড় নেবেন, চিটা গুড়। আপনাদের বাসার মধ্যে এই চিটা গুড় আছে,
তো আপনাদের পরিমাণ মতো, 1 লিটার পানি হলে আর একটু বেশি নেবেন, তো আমার যেহেতু 1/2 লিটার পানি আমি একটু কম নিয়েছি। তো আপনাদের, আপনারা নেবেন গুড়, এই গুড় অনেকে জানে না, গাছে মনে করে গুড় দিলে হয়তো পিঁপড়া আক্রমণ হবে, অনেক কিছু আক্রমণ করতে পারে, তো আপনারা এই গুড় কিন্তু গাছের সুপারফুড হিসাবে কাজ করে, গাছের সুপারফুড হিসাবে কাজ করে, আপনারা গাছে যদি দেন গাছের অনেক উপকার হবে, বিশেষ করে গাছের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো, মাটির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো এই গুড় খেয়ে মাটির উর্বরতা শক্তি বাড়াবে, তখন গাছের ফলন বহুগুণ বৃদ্ধি পাবে। তো এই গুড় আপনারা দিয়ে দিবেন এইভাবে। তো আমরা এই এখানে কলার খোসা এবং চিটাগুড় বা মিঠা বা চিটাগুড় দিয়েছি, এরপরে আমরা যাতে এটি কোনো পিঁপড়া না আসতে পারে সেজন্য নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া। আপনারা 1 চামচ, যেহেতু আমার 1/2 লিটার পানি, আপনারা একটু কম নেবেন, 1/2 লিটার পানিতে আপনারা 1 চামচের কাছাকাছি হলুদের গুঁড়া দিয়ে দিবেন, কারণ হলুদের গুঁড়া ভালো ফাঙ্গিসাইডের কাজ করে, কীটনাশক এবং ছত্রাকনাশকের কাজ করে। এভাবে দিয়ে আপনার যাতে মিঠার মধ্যে যে মিঠা, যেহেতু আমরা মিঠা দিয়েছি, মাটির মধ্যে যাতে পিঁপড়া আক্রমণ করতে না পারে, তার জন্য আমরা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে আপনারা ভালোভাবে নেড়ে আপনারা 5 থেকে 6 দিন এই দ্রবণটি 5 থেকে 6 দিন রেখে দিবেন। 5 থেকে 6 দিন পরে আমরা ফেরত এলাম, দেখুন আপনারা মাশাআল্লাহ কালার, মাশাআল্লাহ কালার দেখুন মাশাআল্লাহ। তো আপনারা 5 থেকে 6 দিন পরে ফেরত আসলাম, ভালোভাবে আবার নেড়ে নেবেন। ভালোভাবে নাড়ার পর যে দ্রবণটি তৈরি হলো, এই দ্রবণটি আমরা গাছে প্রয়োগ করব, দেখবেন মাশাআল্লাহ গাছে প্রচুর ফুল ও ফল আসবে। তো আমি দ্রবণটি গাছে প্রয়োগ করতেছি, আপনারা দেখুন। এরপরে আমার এই গাছটিতেও আমি প্রয়োগ করতেছি, আমার যেহেতু এখানে 2টি গাছ, আপনারা গাছ বেশি হলে আপনারা আরও বাড়িয়ে করবেন। যে কলার খোসাগুলো আছে এখানে ঢেলে দিবেন, এগুলো তো প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে, লঙ্কা বা মরিচ গাছে প্রচুর ফলন পাবেন, গাছ ভর্তি ফুল ও ফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।